এবং কাপড় নিয়ে কাজ করছে অনেক। তুমি কি স্টুডেন্ট? আমি ইস্তাজার সাথী। আমি মূলত ইস্তাজার করতেছি, প্লাস সংসার জীবন আছে, এবং আমি ব্যাঙ্গুল ইসলামী লাইভিং শুনেছি যেগুলি জানানোর নানা জনসাথে দিলাম দায়িত্বে আছে। প্লাস আমাদের উইমেন চেম্বারে আমার অফিস, উইমেন চেম্বারের সাথে এবং পাশাপাশি উইমেন চেম্বারের যে কার্যক্রম আমাদের মেয়েদের চাল চিরা পাপড় নিয়ে অনলাইনে সেল। কারণ আমার একজন প্রোগ্রাম দিচ্ছে, মানে আমাদের পূজার সময় দই চিরাটা খুব লাগে। এটা মহালয়ার আগেই চাইছিল, আমি দিতে পারি আমার ঠাকুর কেমন তুমি একটু বলো তো। বসো তুমি বসো। ইস্তার জাহান কথা বললেন না, আজমেরি সুলতানা। আমি আজমেরি সুলতানা, আমি হোমমেড কেক নিয়ে কাজ করি অনলাইন। নিজের জন্য করো না প্রফেশনালি করো? প্রফেশনালি করো, তাহলে ট্রেনিংটা তোমার কাজে লাগবে। তোমার কি ট্রেড লাইসেন্স আছে? আচ্ছা, তোমরা যে ইয়ে দিল, তোমাদের ট্রেড লাইসেন্স আছে? সবার ট্রেড লাইসেন্স আছে? তুমি ট্রেড লাইসেন্স না থাকলে মহিলা চেম্বারের সদস্য হইলা কি করে? মহিলা চেম্বারের সদস্য ট্রেড লাইসেন্স আর টিম সার্টিফিকেট ছাড়া হইতে পারে? তা বললা যে নাই। আচ্ছা, মহিলা চেম্বারের সদস্য ট্রেড লাইসেন্স ছাড়া হবে না, ওই জন্য বললাম। বাবলি আক্তার পিঙ্কি কে? বাবলি আক্তার পিঙ্কি কি করো তুমি? একটু শুকনো পাতলা হয় না? ততক্ষণ স্লিম থাকে, ছেড়ে দিলেই দিদি। আমরা কিন্তু মার্শাল আর্ট শিখতে চাই, ওই যে ট্রেনার যদি আমাদের তাই না? আচ্ছা, তুমি হচ্ছে বাবলি আক্তার পিঙ্কি না? তোমারটা আমি ইয়ে করে রাখতেছি, কারণ তোমার সাথে আমার কাজ আছে। আমি যদি তোমাকে ঠাকুরগার জন্য কোচ হিসাবে নিয়ে যাইতে চাই, এর আগে যে ওই যে হইলো ওইটা করলা, আমাদের ডিসি সাহেবের ছেলে মেয়ে ছিল, তুমি করেছো ওটা তাই? ডিসি সাহেবে আমি একটা ইয়ে করলাম তো কয়েকদিন আগে, আমি একটা তোমার বাচিক কর্মশালা করছিলাম, তখন ওই ডিসি সাহেবের ছেলে মেয়েও আসছিল, তোমাদের ওই দিন প্রোগ্রাম ছিল, ওদেরও ওখানে ইয়ে ছিল। তা ডিসি সাহেবের ওয়াইফ আবার এতটাই মানে ভালো, বলে কি না দিদি একসাথে ক্লাসটা হলে একটু সমস্যা হয়ে গেল, কিন্তু থাক, ও বাচিক কর্মশালাটা যেহেতু সেদিন আর কি সার্টিফিকেট বিতরণ এবং লাস্ট ক্লাস, আর আমাদের ক্লাস ছিল হচ্ছে ইয়ে থেকে, রংপুর থেকে আমাদের ট্রেনার আসছিল, ওই জন্য আমি আবার এগুলো করাই তো মাঝে মাঝে না আবৃত্তি উপস্থাপনা, তারপরে অভিনয়, এসব কিছু মিলায়, উচ্চারণটা সব কিছু মিলায় খুব ভালো হয়েছিল। না আমি এরকম কর্মশালা করাই তোমাকে, আমি কর্মশালা করতে গেলে তোমাকে নিয়ে যাব। এটা কতদিন শিখতে হবে? হ্যাঁ,
হ্যাঁ আমি যদি আমি 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 তোমার সাথে পরে কথা বলবো, পাঁচ দিন ছয় দিনের কিভাবে তুমি ইয়ে করবা, আর তুমি যাতায়াতও করতে পারো, আর না হলে আমার ওখানে থাকতে পারো। এসএমই ফাউন্ডেশন যদি এরকম ট্রেনিং করায় তাহলে কিন্তু ভালো হবে, এই টাইপের ট্রেনিং গুলো কিন্তু জয়িতায়। আমি একটু কথা বলছি না জয়িতা নিয়ে, যে আমি লোন চাই না, আমি ট্রেনিং চাই, মানে কাজ চাই, তখন দিছে। তা উনি হচ্ছে আরো নতুন নতুন কিছু মানে ইয়ে দিছে, যে আপনি নতুন কিছু মেয়েদেরকে শেখানোর জন্য নতুন কিছু ইয়ে করেন। হ্যাঁ, তুমি যদি আমাকে তোমার এইটার একটু ভূমিকা পাঠাইতে পারো, আমি যদি তাকে বুঝাইতে পারি, হ্যাঁ, যে এরকম করে আমি আমার কোচ ট্রেনার আছে, আমি শিখাবো আমার স্টুডেন্টদের। আমার একটা কিন্তু সাংস্কৃতিক স্কুল আছে, সেটা আমি তোমাদের কাছে বলি নাই এখন, খুব শিশু নিকেতন, এই ওইটারই ইয়েতে ওইটারই ব্যানারে আমি বার্ষিক কর্মশালাটা করছিলাম। তা আমি তোমাকে নিয়ে কর্মশালা, আমি সামনে জানুয়ারিতে কি হচ্ছে আমাদের দেখা যাক, মানে দেশ পরিস্থিতি শান্ত হয়ে গেলে আমি জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারিতে আমি নাচের কর্মশালা করব, ইয়ে থেকে ইয়ে আসবো, ঢাকা থেকে আমি কর্মশালা ইয়ে নিয়ে আসবো। তা এরকম আমি এগুলো করি, আমি কর্মশালাগুলো করি, তোমাকে নিয়ে আমার তাহলে কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, অনেক গুণে গুণান্বিত তুমি। আবার ইলেকট্রিশিয়ান হয়ে গেলে তো তখন বলতে পারবো আমি ইলেকট্রিশিয়ান, তারপরে সিঁড়ি ডাক্তার। আলুর মেলা আছে, আপনি গেলে ভালো হতো।